কড়াতে তেল দিয়ে দিয়েছি, আজকে করবো তরকা, মসুর ডালের তরকা। তো এখন আমি পেঁয়াজ দেব, রসুনগুলো কুচিয়ে রেখেছি, এটা দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, আমাদের টমেটো পেস্টটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ, লবণ ধরে দিয়ে দিলাম। সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, হয়ে যাক, নামিয়ে দেব। এই হয়ে গেল আমার তরকা, মসুর ডালের তরকা কমপ্লিট।